এই ভিডিওতে আমি যে বইটা নিয়ে আলোচনা করব ঠিক সেই অর্থে আলোচনা নয়, একটা ওভারভিউ দেব। সেটা হচ্ছে মন্ডল প্রকাশনীর জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ার্ল্ড, মানে জিওগ্রাফির তিনটে পোর্শনের মধ্যে রয়েছে। এটা মূলত হচ্ছে একটা এমসিকিউ বই এবং পুরোটাই ইংলিশ ভার্সনে। এখানে বলে রাখি, এই বইটিরই একটা বাংলা ভার্সন অনেক আগে থেকেই হয়ে আসছে, সেটা সম্ভবত এখন 8 এডিশন চলছে, ওটা নতুন এডিশন এসছে। এটা ফার্স্ট টাইম ইংলিশ ভার্সনে এরকম বের করা হয়েছে। তো যারা ইংলিশে প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে মেন্সকে মাথায় রেখে, তাদের ক্ষেত্রে এটা হেল্প হবে। বইটার দাম করা হয়েছে 500 টাকা। তো আমি যেখান থেকে বই কিনি কলেজ স্ট্রিটে, সেখানে এটা 300 টাকা পড়েছে আমার। তোমরা ডেসক্রিপশানে সেই দোকানটি সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবে, এছাড়াও কমেন্ট বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে আরও দেখতে পারো। তো এই বইটা আমি কোনো রিভিউ করছি না, বিশেষ করে আমি এখন এক্সামের আগে কোনো ভিডিও করবো না ভেবেছিলাম। তো অনেকেই কিছু না কিছু বই আমাকে দেখাতে বলছে, তো সেগুলো আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, উপর উপর দেখাচ্ছি, প্রপার রিভিউ কিন্তু এটা নয়, আমি শুরুতেই বলে দিচ্ছি। তা কন্টেন্ট আমরা দেখছি এখানে, এখানে এর ভালো দিক হচ্ছে এটাও, যেটা চ্যাপ্টার ওয়াইজভাবে রয়েছে। প্রথমে জিওগ্রাফি অফ ইন্ডিয়া দেখছি, সেখানে লোকেশন, নেইবারিং কান্ট্রিজ, তারপর জিওলজি অফ ইন্ডিয়া, ফিজিওগ্রাফি, এগুলো সব পরপর রয়েছে, মাউন্টেন পাস, ক্লাইমেট অফ ইন্ডিয়া, রিভার্স, সয়েলস। আমি ভেতরেও দেখাচ্ছি তারপর কী রয়েছে, জাস্ট কন্টেন্ট আগে দেখে নিই। তারপর এখানে রয়েছে ন্যাচারাল ভেজিটেশন, পপুলেশন, সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট, ইরিগেশন, অ্যাগ্রিকালচার, মিনারেল রিসোর্সেস, পাওয়ার রিসোর্সেস, ইন্ডাস্ট্রিজ, তারপর ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স অফ ইন্ডিয়া। এখান থেকে শুরু হচ্ছে জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা এখানে রয়েছে, যেমনটা আমরা শুরুতে দেখলাম। এখানে একই রকমভাবে ভাগ করা রয়েছে, আমি আর সবগুলো বলছি না এখানে, যেগুলো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে দেখলাম সেগুলোই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে। আর সেখানে শেষে রয়েছে জেনারেল অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, এবং শেষে এখানে 10টা প্র্যাকটিস সেট উইথ আনসার্স দেওয়া রয়েছে। এখানে কার্টোগ্রাফিও রয়েছে একটা। এবার ভেতরের বিষয়টা হচ্ছে এখানে, যে এখানে কিছু এমসিকিউ প্রথমে রয়েছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি এরকম, এবং সেইগুলোর নিচে এরকম সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। কোনো এক্সপ্লেনেশন কিন্তু এই বইতে নেই। এটা যেটা বাংলা ভার্সন, সেটার সাথে এটার কিছুটা ডিফারেন্স আছে, আমি পরে বলছি সেটা, কিন্তু সেখানেও কিন্তু এক্সপ্লেনেশন আমরা দেখতে পাই না। এবার প্রশ্ন উঠতে পারে যে এই বইটায় কীরকম ভুল আছে বা ঠিক আছে। আমি সামান্যই দেখেছি, বেশিদিন হয়নি বইটা আমার নেওয়া, সেখানে আমি ভুল বিশেষ কিছু দেখিনি, দেখলে তোমাদেরকে এখনই বলতে পারতাম। তবে যেহেতু আমি রিভিউ করছি না, তাই কেউ যদি পরবর্তীকালে বইটা প্রপার রিভিউ করে, বা আমিও যদি পরীক্ষার পর কখনো রিভিউ করি, তখন আমি ভালো করে দেখে আরও বলতে পারবো। বাই দ্যাট টাইম এটা অনেকটা পড়াও হয়ে গিয়ে থাকবে, তো কোনো ভুল পেলে তখন আমি বলতে পারবো। তো এইগুলো এখানে যেমন দেখলাম যে এরকম এমসিকিউ থাকছে, তারপর কিছু শর্ট ইনফরমেশনস বা ব্রিফ ইনফরমেশনস এরকম অনলাইনের আকারে দেওয়া রয়েছে। এই বইতে কিন্তু প্রিলিমস, মেন্স, তার লেটেস্ট যে প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজভাবে কিন্তু রয়েছে, কিন্তু WBCS-এর যেখানে দেখতে পাবো আমি দেখিয়ে দেবো। আমি কেনার সময় দেখেছিলাম, যেমন এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আলাদা করে মেনশন আছে, WBCS প্রিলিমস, তারপরে মেন্স 19, মানে যেখান থেকে যে যে চ্যাপ্টারের ক্ষেত্রে যেরকম প্রশ্ন এসছে সেটা কিন্তু আপডেটভাবেই রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবেই রয়েছে, প্রথমে ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং শেষে সামান্য ওয়ার্ল্ড জিওগ্রাফি, সে ভাগ করা আছে, এবং ব্রিফ নোটস তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে, একটা গ্লান্স বলছে এটাকে, এইভাবে রয়েছে। এটা যেটা বাংলা ভার্সন, তার সাথে এর বেসিক ডিফারেন্স হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আমি একটা পোস্ট করেও বলেছিলাম। কারণ এখানে যেরকম ইনক্লুড করে দিয়েছে প্রিলিমসের আর মেন্সের আপডেট প্রশ্নগুলো, এর মধ্যেই বাংলা ভার্সনটাতে এরা যেটা করেছে যে ওটা আপডেট করে, মানে আপডেট আছে, মানে এক জায়গায় করেনি, ওটাকে চ্যাপ্টার ওয়াইজভাবে ভাগ করেনি, যতদূর আমার মনে পড়ছে। ইংলিশের প্রেজেন্টেশনটা আমার বেশি বেটার লেগেছে, এবং আমরা আলটিমেটলি
ইংলিশ বই যখন এনসের জন্য প্রিপারেশনের ক্ষেত্রে লাগবে, তো আমার মনে হয় বেঙ্গলি ভার্সনের চাইতে ইংলিশ মানে ইংলিশ ভার্সনটা প্রেফার করা বেটার হবে, এবং ইংলিশটাই প্রথম বের করলো আর কি। এটা যেমন দেখতে পাচ্ছ এখানে জানুয়ারি, একটু ব্লার আসছে হয়তো, জানুয়ারি 2023। বেঙ্গলে যেটা এইট এডিশন সেটাও জানুয়ারিতে এসেছে, আর এটা ফার্স্ট এডিশন। আমি যেরকম ভিডিও করে থাকি সেরকমভাবে করতে পারছি না, এবং আমার যে এডিটিং বলো বা সাউন্ড রেকর্ডিং কোনোটাই আমি করছি না। আমি চাইছি ততটা আমার দিক থেকে কম সময় লাগে এবং তোমাদেরকেও একটা ওভারভিউ দেওয়া, সেটাই আমি করছি। আমি নিজেও দাবি করছি না যেটা খুব একটা ভালো করে ভিডিও বানানো হচ্ছে। 424টা পেজ রয়েছে, এক্সামটা হয়ে যাক, তার পরবর্তীকালে আমি যেরকম ভিডিও বানিয়ে অভ্যস্ত আর কি, সেরকমভাবে আবারও বানাবো। কিছু ফিচার্স আছে এই বইটার, এখানে উল্লেখ করে যেগুলো আমি বললাম সেগুলোই আর একবার লেখা রয়েছে এখানে। দামের ব্যাপারে তো আমি বললামই, 500 টাকা দাম করেছে, আর আমি যেখান থেকে বই কিনি সেখানে এটা 300 টাকা পড়ছে। সেই দোকানটা সম্পর্কে তোমরা অনেকেই জানবে, ওটা ন্যাশনাল বুক সেন্টার, বুক স্টল নাম্বার ওটা হচ্ছে 51 কলেজ স্ট্রিটে, ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে। তাও সেটার উপর ডিটেল ভিডিও আছে আমার, তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, কমেন্টও আমি একটা দিয়ে দেবো। আর বলে রাখি অনেকে ভুল ধারণা করে, তাই আমার কিন্তু কোনো কমিশন নেই, ঠিক আছে, কোনো কমিশনের বিষয় নেই। ভালো লাগার জায়গা থেকে ভিডিও আমি করে থাকি এবং তাদের সাথেও আমার সম্পর্ক বেশ ভালো, তো সেই জায়গা থেকে কমিশনের কোনো ব্যাপার নেই যে আমি বুক রিভিউ করে কোনো কমিশন পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা বানালে ইউটিউব থেকে যে অ্যাড রেভিনিউ হয় সেটা সামান্য যেটুকু আসে সেটা আমার অবশ্যই প্রাপ্তি, এবং আমাজন থেকেও তোমার ওই অ্যাফিলিয়েট লিঙ্ক দিলে সেখান থেকে কেউ যদি কিনে থাকে তার একটা পোর্শন আমি পাই, এর বেশি আর কিছু নেই। তো ঠিক আছে, এটা মোটামুটি একটা ওভারভিউ দেখালাম। আমার ব্যক্তিগতভাবে এরকম একটা বই খুব প্রয়োজন ছিল, মানে আমার কাছে ঘটনাচক্র ওসব তো বইপত্র আছেই, বাট আমি চেয়েছিলাম যে WBCS এক্সাম ওরিয়েন্টেড আরও বেটার যদি কিছু পাওয়া যায়, বেটার বলবো না সেই অর্থে, বাট হ্যাঁ আমার মনে হচ্ছিল যে সেই অর্থে সেরকম কিছুটা পাওয়া যায়। সেরকম সময় দেখলাম এটা বের করলো, মানে এটা বাংলা এডিশনটা হলেও আমি হয়তো কিনেই নিতাম, বাট আমাকে বাংলা এডিশনটা কিনতে হলো না, কারণ বাই দ্য টাইম যখন আমরা কিনতে যাচ্ছি তখন অলরেডি ইংরেজি এডিশন প্রথমবার হলেও বের হয়ে গেছে, তো আমার এটাতেই ভালো হলো আর কি। তো তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞেস করো যে বাংলাটা কিনবো না ইংরেজিটা কিনবো, আমার কিন্তু ইংরেজিটাই প্রেফারেন্স থাকবে, এবার বাকিটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, এই ভিডিওটা বেশি লম্বা করব না, আরও একটা আমি চেষ্টা করছি যে আরও অন্যান্য বই যেগুলো আমি কিনেছি এবং পরবর্তীকালে যে বইগুলো আসবে একটা ওভারভিউ দিতে, কারণ কন্টেন্ট হোক বা উপর উপর যেগুলো আমার বলার সেগুলো যাতে আমি বলতে পারি। রিভিউ এখন সেই অর্থে আমি করছি না, এই বছর খুব একটা রিভিউ করাও হয়নি, রিভিউ ভবিষ্যতে আমি এক্সামটা হয়ে যাক তখন আমি যেরকম আমার স্টাইলে যেভাবে আমি রিভিউ করে থাকি আমি তখন সেইভাবে রিভিউ করব। ঠিক আছে, চলো তাহলে।